BCS অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ভাষা আন্দোলন সম্পর্কে জানব। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন আসার মতো শুধু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। 1947 সালের 14 আগস্ট। 1947 সালের 14 আগস্ট এদিন মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের সৃষ্টি হয়। সবুজ কালারের এই অংশ এবং এই অংশ মিলে ছিল পাকিস্তান। বর্তমানে আমাদের এই বাংলাদেশের নাম তখন ছিল পূর্ববঙ্গ। পূর্ববঙ্গ 1955 সালে পূর্ববঙ্গ নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয় এবং 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে পরিণত হয়। আর এই অংশটি ছিল তখন পশ্চিম পাকিস্তান। এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ববঙ্গের মাঝখানে ছিল ভারত। এই পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্ববঙ্গের দূরত্ব ছিল প্রায় 1200 মাইল। 1200 মাইল। দেখুন, এই পূর্ববঙ্গের তুলনায় এই পশ্চিম পাকিস্তানের ভূখণ্ড অনেক বেশি। পূর্ববঙ্গ এবং পশ্চিম পাকিস্তানের মোট ভূখণ্ডের মধ্যে এই পশ্চিম পাকিস্তানে ছিল 84.36%। এবং এই পূর্ববঙ্গে ছিল মোট ভূখণ্ডের 15.64%। পশ্চিম পাকিস্তানের চেয়ে এই পূর্ববঙ্গ আয়তনে এত ছোট হওয়া সত্ত্বেও এখানে পশ্চিম পাকিস্তানের চেয়ে অধিক লোক বাস করত। পশ্চিম পাকিস্তান ও পূর্ববঙ্গের মোট জনসংখ্যার মধ্যে পূর্ববঙ্গে বাস করত 56.27%। পাকিস্তানের এই দুই অংশের অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং পূর্ববঙ্গের জনগণের মধ্যে ছিল ব্যাপক অমিল। এই সমগ্র পাকিস্তানে অর্থাৎ এই পূর্ববঙ্গে এবং পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যার মধ্যে বাংলা ভাষায় কথা বলতো প্রায় 56.40%। এবং উর্দু ভাষায় কথা বলতো মোট জনসংখ্যার মাত্র 3.27%। এখন পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে? এই 56.40% মানুষের মুখের ভাষা বাংলা, নাকি মাত্র 3.27% মানুষের মুখের ভাষা উর্দু? দেখুন, পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 56.40% মানুষের মুখের ভাষা বাংলার পরিবর্তে মাত্র 3.27% মানুষের মুখের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার উদ্যোগ গ্রহণ করে 1947 সালের 18 মে। 1947 সালের 18 মে এদিন হায়দরাবাদে একটি উর্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন চৌধুরী খালিকুজ্জামান। সভাপতির ভাষণে চৌধুরী খালিকুজ্জামান ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের জাতীয় ভাষা। ১৯৪৭ সালের জুলাই মাসে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ। ১৯৪৭ সালের ২৪ জুলাই এদিন বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তৎকালীন দৈনিক আজাদ পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশ করেন, যে প্রবন্ধে তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষার উপযুক্ততা তুলে ধরেন। তার সেই প্রবন্ধের নাম ছিল আমাদের ভাষা সমস্যা। ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসিমের নেতৃত্বে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক সংগঠন গঠন করা হয়। সংগঠনটির নাম ছিল তমদ্দুন মজলিস। এ সংগঠনের মুখপাত্র ছিল সাপ্তাহিক সৈনিক। মূলত 3 সদস্য বিশিষ্ট এই তমদ্দুন মজলিস গঠনের মাধ্যমেই ভাষা আন্দোলনের গোড়াপত্তন হয়।
1947 সালের 15 সেপ্টেম্বর 1947 সালের 15 সেপ্টেম্বর এদিন তমদ্দুন মজলিস থেকে একটি পুস্তিকা প্রকাশ করা হয় যেটির শিরোনাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই পুস্তিকার লেখক ছিলেন তিনজন অধ্যাপক আবুল কাশেম আবুল মনসুর আহমদ এবং ডক্টর কাজী মোতাহির হোসেন 1948 সালের 25 ফেব্রুয়ারি 1948 সালের 25 ফেব্রুয়ারি এদিন গণপরিষদের অধিবেশন বসে কুমিল্লা থেকে নির্বাচিত গণপরিষদের সদস্য ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসাবে উর্দুর পাশাপাশি বাংলাকেও ব্যবহারের প্রস্তাব করেন কিন্তু তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এ প্রস্তাবের বিরোধিতা করেন গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব অগ্রাহ্য হওয়ায় 1948 সালের 11 মার্চ ঢাকা শহরে ছাত্র সমাজ রাষ্ট্রভাষা দিবস পালন করে 1948 সালের 11 মার্চ এ দিনটিকে 1952 সালের 21 ফেব্রুয়ারির আগ পর্যন্ত প্রথম ভাষা দিবস বা জাতীয় দিবস হিসাবে পালন করা হতো প্রথম ভাষা দিবস বা জাতীয় দিবস 1948 সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না আমাদের এই পূর্ব বাংলায় সফরে আসেন তিনি 19 মার্চ ঢাকায় আসেন এবং 21 মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় তিনি বলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু অপর কোনো ভাষা নয় পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু অপর কোনো ভাষা নয় 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান হয় এ অনুষ্ঠানে তিনি আবারও জোর দিয়ে বলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান অর্থাৎ উর্দু এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা জিন্নার এই ঘোষণার প্রতিবাদে সমাবর্তন সভায় উপস্থিত ছাত্ররা না না বলে প্রতিবাদ করেন 1951 সালের 16 অক্টোবর 1951 সালের 16 অক্টোবর এদিন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান রাওয়ালপিন্ডিতে এক জনসভায় আততায়ীর গুলিতে নিহত হন এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 1952 সালের 26 জানুয়ারি 1952 সালের 26 জানুয়ারি এদিন নিখিল পাকিস্তান মুসলিম লীগের ঢাকা অধিবেশনে এবং পল্টন ময়দানের জনসভায় খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ ঘোষণার প্রতিবাদে 30 জানুয়ারি ঢাকায় প্রতিবাদ দিবস পালিত হয় তারপরের দিন অর্থাৎ 31 জানুয়ারি ঢাকা বার লাইব্রেরি হলে সর্বদলীয় কর্মী সমাবেশে সকল রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠন করা হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী
পরিষদ। এ পরিষদ 21 ফেব্রুয়ারি সারা পূর্ব বাংলায় ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করে। 1952 সালের 20 ফেব্রুয়ারি আন্দোলনের তীব্রতায় ভয় পেয়ে নুরুল আমিনের ক্ষমতাসীন মুসলিম লীগ সরকার এই দিন অর্থাৎ 20 ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে 1 মাসের জন্য 144 ধারা জারি করে এবং সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু সংগ্রামী ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করে সভা, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে। 1952 সালের 21 ফেব্রুয়ারি এদিন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছোট ছোট শোভাযাত্রা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরানো কলাভবন প্রাঙ্গণে মিলিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের আমতলায় ঐতিহাসিক সভা শুরু হয়। এ সভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা গাজীউল হক। ছাত্রনেতা আব্দুল মতিনের প্রস্তাবে 144 ধারা ভঙ্গ করে প্রাদেশিক পরিষদ ভবনে যাওয়ার সিদ্ধান্ত হয়। তৎকালীন প্রাদেশিক ভবন বর্তমানে জগন্নাথ হল মিলনায়তন। ছাত্রছাত্রীরা অসংখ্য দলে বিভক্ত হয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে শান্তিপূর্ণভাবে এগিয়ে চলতে থাকে। শান্তিপূর্ণ এই মিছিলটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এলে পুলিশ ও ইপিআর নিরস্ত্র ও শান্তিপূর্ণ এই মিছিলে লাঠিচার্জ করে, কাঁদানি গ্যাস নিক্ষেপ করে এবং গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত এবং জব্বার। আহত হন 17 জন ছাত্র যুবক। 21 ফেব্রুয়ারির ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। 22 এবং 23 ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক এবং সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে এবং সভা শোভাযাত্রা সহকারে 144 ধারা ভঙ্গ করে। 22 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত হন শফিক নামে পরিচিত শফিউর রহমান, রিকশাচালক আওয়াল এবং নাম না জানা এক কিশোর। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য 23 ফেব্রুয়ারি মেডিকেল কলেজ হোস্টেলের প্রাঙ্গণে রাতারাতি ছাত্রদের দ্বারা গড়ে ওঠে শহীদ মিনার। 24 ফেব্রুয়ারি এটি উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান। 26 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল 8 ফাল্গুন 1359 বঙ্গাব্দ বৃহস্পতিবার। 8 ফাল্গুন 1359 বঙ্গাব্দ বৃহস্পতিবার। এটুকুই ছিল ভাষা আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।